দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জার্মেন ইউটিউবে আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যেহেতু আমার চ্যানেলটি নতুন চ্যানেল, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী সকলের আগে আপনি দেখতে পারেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আজকে একটি ইসলামিক আমল জানাবো আপনাদেরকে। ইতিপূর্বে আমার চ্যানেলে বেশ কিছু আমল দিয়েছি, অনেকে উপকৃত হচ্ছেন, অনেকে জানাচ্ছেন যে খুবই উপকৃত হচ্ছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, অনেক পরিবারই আছে সন্তান হয় না, বিবাহের 3 বছর, 5 বছর, 10 বছর এরকম অনেক হয়ে গেছে, সন্তান আসছে না। একটি পরিবারের সৌন্দর্যই হচ্ছে একটি সন্তান, আর সন্তান যদি না হয় একটি ঘরের আলোই আসে না। আপনি যতই অর্থ সম্পদ ধন দৌলত থাকুক না কেন, সন্তান যদি না থাকে, আদরের যদি কিছু না থাকে, সময় কাটানোর মতো যদি একটা ভাব বাচ্চা না থাকে, সে পরিবারের আলো আসে না। হ্যাঁ, তো অনেকে আছেন এই সন্তানাদি হয় না, সন্তানাদির জন্য নানানভাবে চেষ্টা করছেন, ডাক্তারের শরণাপন্ন হচ্ছেন। অনেকে আবার সন্তানাদির জন্য পরিবারে অনেক ধরনের কথা শুনতে হয় অনেক বোনদের, এক্ষেত্রে শ্বশুর শাশুড়ি ননদ জালদের কাছ থেকে অনেক ধরনের কথা শুনতে হয়, সন্তানাদি হয় না বা এই ধরনের নানান ধরনের অপবাদ দিয়ে থাকেন অনেক বোনদেরকে। অনেক বোন আমার কাছে বলেছেন যে সন্তান লাভের জন্য কিছু আমল আমাদেরকে জানা, যে তাদের উদ্দেশ্যেই আমার আজকে এই আমলটি, সকলের উদ্দেশ্যে, মূলত সকলের উদ্দেশ্যে এই আমলটি যদি পাঠ করেন প্রতিদিন মাগরিবের নামাজের পরে, প্রতিদিন মাগরিবের নামাজের পরে জায়নামাজে বসে, অথবা আপনি যে কোনো জায়গায় বসে পশ্চিম দিকে ফিরে এই আমলটি করবেন, ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহ আপনার ঘরে সন্তানাদি দিবেন, আপনার সন্তানাদি আসবে। এই আমলটি যদি আপনি পাঠ করেন, আমি আশা করি আল্লাহ পাক আপনার মুখের আলো ফিরিয়ে দিবে, আপনার ঘরের আলো ফিরিয়ে দিবে। সুপ্রিয় দর্শক বন্ধু, এই আমল একটু মনোযোগ দিয়ে শুনুন। রাব্বি লা তাজরিনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসনি। এই আমলটি প্রতিদিন মাগরিবের নামাজের পরে আমলটি পাঠ করবেন, ইনশাল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আপনার সন্তান আদে আসবে। আর এই আমলটি আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি, আর ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার থাকবে। এছাড়াও যদি কেউ সন্তানাদির জন্য বা যে কোনো সমস্যার জন্য, পারিবারিক বা আর্থিক, মানসিক, শারীরিক, এছাড়াও ব্যবসায়িক যে কোনো ধরনের সমস্যার জন্য যদি কোনো তদবিরের প্রয়োজন হয়, কোনো টুটকার প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ঢাকা মগবাজার ওয়ার্ল্ডেস একটি চেম্বার আছে, সিলেট জিন্দাবাজার আমার চেম্বার আছে, আমার চেম্বারে আসতে পারেন, অথবা ফোনে, ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। একটি কথা মনে রাখবেন, একটি সন্তানাদি হচ্ছে ঘরের আলো, আর এই আলোটি সবাই চায়, সকল মা বাবাই চান তার একটি সন্তান হোক, দুটি সন্তান হোক, তো এর জন্য কাউকে অপবাদ দিতে নেই। হ্যাঁ, আর সন্তানাদি সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা, অনিচ্ছা মহান আল্লাহ পাক চাইলেই হবে, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। আর এই আমলটি কোরআনের থেকেই দেওয়া, মহান আল্লাহ পাকের এই আমলটি আপনি পাঠ করলে ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। আপনারা সকলেই ভালো থাকুন, আপনাদের জন্য আমি দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।